সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জিতল আল নাসর, আল শাবাবের বিপক্ষে তাদের জয় 3-2 গোলে। মঙ্গলবার KSU স্টেডিয়ামে 25 মিনিটের লিড নেয় শাবাব। পেনাল্টি থেকে এই সময় শাবাবকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ান গুয়ানকা। ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে ক্রিশ্চিয়ানের পা থেকে। প্রথমার্ধের বিরতির 5 মিনিট আগে এই গোলটি করেন তিনি। এরপর আক্রমণ দাপট দেখিয়েছে রোনালদোর দল। 44 মিনিটে তালিশকা গোল করে ম্যাচের ব্যবধান কমান। 2-1 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে 51 মিনিটে নাসারের হয়ে আরেকটি গোল করেন আব্দুল রহমান গারিব। 2-2 গোলে সমতায় ফেরার ম্যাচে এরপর নতুন গতির সঞ্চার হয়। 59 মিনিটে দৃশ্যপটে রোনালদো সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে আল শাবাবের জাল ভেদ করেন তিনি। এ নিয়ে সৌদি প্রো লিগে 14 গোল করলেন পর্তুগিজ তারকা। এ জয়ের ফলে 28 ম্যাচে 19টি জয় পেল আল নাসর। 3 ম্যাচে হারার পাশাপাশি তারা ড্র করেছে 6 ম্যাচে। আল নাসরের নামের পাশে 63 পয়েন্ট, তাদের চেয়ে 3 পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইত্তিহাদ। সমান সংখ্যক ম্যাচে 53 পয়েন্ট নিয়ে শাবাব আছে টেবিলের 3 নম্বরে।